প্রতিষ্ঠান এটিএম হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু ইংলিশ এটিএম স্যার আমরা আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি চমৎকার একটি নিয়ে এবং আমাদের আজকের শেখার টপিক হচ্ছে ওয়ার্ড এন্ডিংস ওয়ার্ড এর মধ্যে নাউন্স এন্ডিং খুবই কমন একটা টপিক বিশেষ করে যেকোনো নাউনকে প্লুরাল করতে নাউনের শেষে এস বাই ইএস যুক্ত করা হয় এবং এই এস বাই ইএস এর উচ্চারণের নিয়ম হলো তিনটি তাহলে চলুন এই নিয়ম তিনটি শিখে নেওয়া যাক রুল নাম্বার ওয়ান ইফ অ্যানি নাউন এন্ডস উইথ এস জেড এস এইচ সি এইচ জি ওর জাউন দেন দ্য ফাইনাল এস অর ইএস ইজ প্রনাউন্সড ইজ অর্থাৎ যদি কোনো নাউনের শেষে এস জেড এস এইচ সি এইচ বা জি থাকে তাহলে সেই এস অর ইএস উচ্চারণ হয় ইজ Rule number two. If any noun ends with P, T, K, F, TH or TH, the final S or ES is pronounced S. Or jodi kono noun and Sheshet, P, T, K, F থি এইচ অথবা থাকে তাহলে সেই s ওর ইএস এর উচ্চারণ হয় রুল নাম্বার থ্রি ইফ এনী নাউন এন্ডস উইথ এম এন ওর বি ডি জি ভি দল দা ফাইনাল এস অর এস ইজ প্রনাউন্সড অর্থাৎ যদি কোনো নাউনের শেষে ভাওয় থাকে অথবা এম এন এনজি যেটার উচ্চারণ হয় ইঙ্গ বি ডি জি যেটার উচ্চারণ হয় গি ডি যেটার উচ্চারণ হয় দ অথবা এল থাকে তাহলে সেই এস অর ইএস এর উচ্চারণ হয় রুল নাম্বার ওয়ান রুল নাম্বার ওয়ানে আমরা শিখেছি যদি কোনো নাউনের শেষে এস জেড এস এইচ সি এইচ বা জি থাকে তাহলে সেই এস বা ইএসের উচ্চারণ হয় ইজ ফর এক্সাম্পল ক্লাস যেহেতু ক্লাস শব্দটি শেষ হয়েছে এস দিয়ে এর সঙ্গে যখন আমরা ইএস উচ্চারণ করলাম সেই ইএস এর উচ্চারণ হচ্ছে ইজ tall singular. class. plural. classes. boss. bosses. match. matches. quiz. quizzes. brush. brushes. bridge. আমরা শিখেছি যদি কোনো নাউনের শেষে অথবা ঠি এইচ যেটার উচ্চারণ হয় থ থাকে তাহলে সেই এস আর ইএস এর উচ্চারণ হয় স ফর এক্সাম্পল শেপ শেপ শব্দটি শেষ হয়েছে দিয়ে যার ফলে যখন একে আমরা প্লুরাল করছি তখন উচ্চারণ হচ্ছে আবার খেয়াল করুন চলুন আরো কিছু উদাহরণ দেখে নেই বেউট ব্লাফ তিন নাম্বার নিয়মে আমরা শিখেছি যদি কোনো নাউনের শেষে ভাওল অথবা এম এন এনজি যেটার উচ্চারণ হয় ইং বি ডি জি যেটার উচ্চারণ হয় গ ভি ডি যেটার উচ্চারণ হয় দ অথবা এল থাকে তাহলে সেই এস ওর ইএস এর উচ্চারণ হয় জ ফর এক্সাম্পল ড্যাম ড্যামস ম্যাঙ্গ এবার আপনাদের জন্য থাকছে প্র্যাকটিস সেশন স্ক্রিনে কিছু শব্দ দেওয়া হবে এখনই আপনারা ভিডিওটি পজ করে শব্দগুলো খাতায় লিখে নেবেন এবং তারপর প্রত্যেকটি শব্দের শেষে এস অথবা ইএস যুক্ত করবেন এবং এস এস যুক্ত করে উপরে বর্ণিত তিনটি নিয়মের যে নিয়মের মধ্যে পড়বে সেই নিয়ম অনুযায়ী জোরে জোরে এস এর উচ্চারণ করে লেশনটিকে আত্মস্থ করে নিন ডে এবার আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি বোনাস থাকছে আর সেটি হচ্ছে দ্য সেম রুলস অলসো এমপ্লাই অন দা থার্ড পার্সন এন্ডিংস অর্থাৎ নাউন এন্ডিংস যে রুলগুলো আমরা শিখলাম সেই একই উচ্চারণের নিয়মগুলো আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যখন আমরা এস এস যুক্ত করি তখনও একই নিয়ম প্রযোজ্য হবে দ্য টুডে হ্যাপি লার্নিং স্টে উইথ এইটিএমস